বুঝতে পারছো কিনা এইভাবে যদি এক হাজার পর্যন্ত থাকে ইন্টারলাসমেন্ট এক হাজার দুই হাজার যাই থাকুক এইভাবে থাকতে থাকবে আচ্ছা এখন হলো সেকেন্ড যেটা আছে অর্থাৎ এরপরে যে আনটা আছে সাপোজ এই আনটাকে যদি ধরে নিই দেখো এই আনটা যদি মিলে দেখো যেটার সঙ্গে মিলে আমি ওটাকে ধরো এখানে ধরলাম এই দেখো এখানকার যদি হয় যে এই এই আনটার সঙ্গে এটা মিল আছে দেখো এখানে ডাউন অবস্থায় আছে ফার্স্ট পজিশন পরে আপ অবস্থায় আছে পরে ডাউন পরে আপ ঠিক আছে সাপোজ এটাকে এখানে নিয়ে যাওয়া হয়েছিল যদি নিই যে এটাকে এখানে এখানে নিয়ে যাওয়া হয়েছে তাহলে দেখো এই পজিশনটা মিলে না একটু দেখো সবার রাইটে যেটা আছে এটার সঙ্গে এটা মিলতেছে কিনা আমরা যখন টোটালি ডিজাইন করব তখন কিন্তু আমরা যে কোনো একটা সাইড থেকে নিব অর্থাৎ লেফট সাইড থেকে নর্মালি নেওয়া হয় তো লেফট সাইড থেকে যেহেতু এখন এটা মিলবে না কারণ যে কোনো একটাকে এখানে জাস্ট দেখানো হয়েছে আমি দুইটাকে একসঙ্গে দেখানোর চেষ্টা করছি কারণ এটা থেকে এটা আনা হয়েছে আর এটা থেকে এটা নেওয়া হয়েছে নিয়ে একটা জাস্ট এটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা যখন ডিজাইন করবো তখন আমরা একটু পরে দেখাবো কিভাবে আমরা ডিজাইনগুলো অ্যানালাইসিস করবো তখন এই লেফট সাইডে স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করা হয় তো এই ক্ষেত্রে এখানে আপ দিয়ে শুরু করতে হবে তো সেটা সমস্যা না আমি জাস্ট এটাকে মেলানোর জন্য বলতেছি যে এটা কোন পয়েন্টের সঙ্গে মিলে একটু যদি দেখি আমরা এখানে দেখো এটার সঙ্গে মিলে কিনা ফার্স্ট পয়েন্ট এখানে কি অবস্থায় আছে ওয়ার্ক ডাউন ডাউন অবস্থা আছে এরপর আপ অবস্থা আছে ডাউন আপ এভাবে গেছে তো এটার সঙ্গে এটার মিল আছে অর্থাৎ এই ওয়ারপিয়ানটা এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে তো এটা হয়ে গেল এর পাশে যে ওয়ারপিয়ানটা আছে যদি এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে যাই এখন তাহলে দেখো এটার অপোজিট হচ্ছে না এটার পাশে যেটা আছে এটাকে যদি চিন্তা করি যে এই পয়েন্টে কি অবস্থা আছে এই ওয়ারপিয়ানটা আছে আপ অবস্থা আছে তো আপ থাকলে আমরা কি করি এটাকে এটা ক্রস অথবা ব্ল্যাক করব এরপরের পজিশনটা ডাউন থাকবে ডাউন মানে এখানে কি থাকবে অথবা ডট থাকবে এমটি ডট আচ্ছা এই একটু কিছুটা মানে হালকা বদলা কিছুটা বুঝতে পারছো কিনা তাহলে আমরা সেকেন্ড সেকেন্ড যে উইভ আছে সেটাতে যাই তাহলে আমি মনে করতেছি আর ক্লিয়ার হবে আচ্ছা এই উইভটাকে আমরা জাস্ট টুইল উইল উই বলি কেন টুইল বলি বা টু উইল কেন বলা হয় এগুলো ক্লাসিফিকেশন বা কি ডেসক্রিপশন এগুলো সবই আমরা পরে পড়ব আমরা জাস্ট একটু যেকোনো একটা উইভ সাপোজ এটাকে নাম দেওয়া হয়েছে টুইল উইল এটুকু ধরে নিলাম এটার একটা ফ্ল্যাট ভিউ দেখানো আছে তো এই ভিউটাকে আমরা এখানে রিপ্রেজেন্ট করব কেমন উইপ ডিজাইন বলা হয় এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটার নাম হলো উইপ ডিজাইন অথবা উইপ প্ল্যান বলা হয় বুঝতে পারছো এটা থেকে পরবর্তীতে লিফটিং প্ল্যান করা হয় এবং লিফটিং প্ল্যান থেকে মূলত ওই যে হিল ফ্রেম একটা আপ হচ্ছিল একটা ডাউন হচ্ছিল না কিছু ইয়ানকে নিয়ে অর্থাৎ শেডিং হচ্ছিল মনে আছে এই এর আগে শেডিং করতেছিলাম মনে আছে শেডিং শেডিং কি জিনিস ডিভাইড করতেছিলাম আমরা ওয়ার্প ইয়ানকে দুইটা লেয়ারে জি স্যার এই দুইটা লেয়ারে যে ডিভাইড করব দেখো কোন ইয়ার্ন গুলো অ্যাকচুয়ালি এখন আপ অবস্থায় থাকবে অর্থাৎ কোন ইয়ার্ন গুলোকে আমি লিফটিং করবো এবং কোন ইয়ার্ন গুলো এখন এখন লরিং এ থাকবে অর্থাৎ এই যে যে ফেব্রিকের যে ডিজাইন হয়ে থাকে আমরা ডিফারেন্ট টাইপস অফ ডিজাইন আমরা দেখে থাকি না ফেব্রিকের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন এই ডিজাইনগুলো কিভাবে হচ্ছে এই ডিজাইনগুলো কিভাবে ক্রিয়েট করা হয় মেশিনের যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজে তো আমাকে কনভার্ট করে দিতে হবে আমি একটা ডিজাইন করলাম সাপোজ গ্রাফে একটা ডিজাইন করে ফেললাম কিংবা সাপোজ ধরে নাও যে আমি একটা ডিজাইন চিন্তা করলাম যে এই ডিজাইনটা আমি ফেব্রিক আনতে চাই যে একটা ডিজাইন তো এটা তো আমি বুঝতে পারলাম তোমাকেও বুঝাইতে পারলাম ঠিক আছে তোমাকে বললাম যে এরকম হবে ফেব্রিকের মধ্যে ডিজাইনটা তো এখন তুমি আর আমি বুঝতে পারলাম তো তুমি আর আমি এটাকে ডিজাইনটা হয়তো হাতে ড্র করলাম কাগজে ড্র করলাম ড্র করে যদি মেশিনের মধ্যে ওপরে ঝুলাই দিই এখন বলি যে তুমি আমার এই ডিজাইনটা করে দাও পারবে মেশিন ওই ডিজাইনটা করে দিতে মেশিনের আলাদা যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিতে হবে তো সেই ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য আমাকে আগে এই ডিজাইন অ্যানালাইসিস করা শিখতে হবে এই ডিজাইন অ্যানালাইসিস করা শিখে যে কোন পয়েন্টে একটু খেয়াল করা আবারও বলতেছি যে কথাটা যে এই একটা ওয়েফ টিএম যখন ইনসারশন হচ্ছিল মনে আছে কিনা শেডিং হওয়ার পরে দুইটা লেয়ারে ডিভাইড হয়ে গেছে সাপোজ এরপরে কি হয় ওয়েফ ইনসারশন হয় না মনে আছে জি স্যার শেডিং হওয়ার পর ওয়েফ ইনসারশন হবে এই যে ওয়েস্ট ইনসারশন হচ্ছে এটা হলো একটা পিক सपोज আমার রাইট সাইডটা একটু খেয়াল করো তুমি অথবা যে ব্লু কালারটা একটু খেয়াল করো এই ব্লু কালারটা হলো একটা পিক অথবা ওয়েস্ট তাই না বুঝা যাচ্ছে ব্লু কালার ফার্স্ট যে ব্লু কালারটা আছে সবার বটমে দেখতে পাচ্ছ এটা একটা পিক অথবা কি বলি এটাকে ওয়েস্ট ইয়ান বলবো আমরা আর রেড কালার যেগুলো আছে ভার্টিক্যালি এগুলো ইন্ডিভিজুয়াল এক একটা কি ওয়ারপিয়ান ওয়ারপিয়ান তো ওয়ার্প এবং ওয়েফট ইন্টারলেসমেন্টের মধ্যে কি আমাদের ওভেন ফেব্রিক তৈরি হবে তাই না জি স্যার এখন এই ইন্টারলেসমেন্টটা কিভাবে হবে অর্থাৎ কোন পয়েন্টে কোন ইয়ানটা আপ থাকবে অর্থাৎ ওই যে দুই একটা ফ্রেম যে আপে গেল একটা ফ্রেম যে বটমে গেল অথবা দুইটা ফ্রেম আপে গেল দুইটা ফ্রেম ফ্রেম বটমে গেল বা 20টা ফ্রেম যদি থাকে सपोज কিছু ফ্রেম আপে যাচ্ছে কিছু ফ্রেম যে বটমে যাচ্ছে এখন কোন ফ্রেমের কোন সুতাগুলো আপে যাবে এবং কোন সুতাগুলো ডাউনে যাবে এবং ওই মুহূর্তে যে ওএফটের এই যে ব্লু কালারের ইয়ানটে ইনসারশন হবে সেটা ডিপেন্ড করতেছে এই প্ল্যানের উপরে অর্থাৎ উইভ ডিজাইনের উপরে আবারো বলি আমরা যখন ফেব্রিক তৈরি করি যে কোনো একটা ডিজাইন আনতে চাচ্ছি ফেব্রিকে সাপোজ তো এই ডিজাইনটা আনার জন্য মেশিনকে তার ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হবে তো মেশিনের ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য ফার্স্ট আমাকে ডিজাইনটা অ্যানালাইসিস করতে হবে তো ডিজাইন অ্যানালাইসিস করে দেখলাম যে আমার ডিজাইনটা সাপোজ ধরে নিলাম এইটুকুই আমার একটা ফেব্রিক যেটুকু আমি দেখতে পাচ্ছি সাপোজ এটুকুই আমার একটা ফেব্রিক হয়তো এখানে রিপিটিং ইউনিটটা আছে অনলি তো আমরা এখান থেকে আমরা ধরে নিলাম যে এইটুকু আমাদের একটা ফেব্রিক এই ফেব্রিকটা আমরা তৈরি করব এখন এই ফেব্রিকটা তৈরি করার সময় দেখো এই রেড কালার গুলো কি বলছি আমরা ওয়ারপিয়ান তাই না আর ব্লু কালারগুলো কি আমাদের ওয়েফটিয়ান তো এই ওয়ার্প এবং ওয়েফটি এর ইন্টারলেসমেন্টটা কেমন হবে অর্থাৎ কোন ইয়ার্নের সঙ্গে কোন ইয়ার্ন কখন কিভাবে থাকবে পজিশনটা কেমন থাকবে অর্থাৎ এটা আপে থাকবে না ডাউনে থাকবে আমরা যদি কোনো একটা ফেব্রিক হাতে নিই আমাদের গায়ে সবারই হয়তো ফেব্রিক আছে যদি ওভেন ফেব্রিক থাকে একটু খেয়াল করলে দেখো কিংবা আমাদের আশেপাশে যে আমাদের আমরা যে ওভেন ফেব্রিকগুলো ইউজ করি যেমন গামসার ক্ষেত্রে এটা খুব ইজিলি দেখা যায় কারণ এখানে ডেন্সিটিটা অনেক কম থাকে এখানে দেখবো যে একটা সুতা একটা সুতার উপরে গেছে একটা সুতা নিজ দিয়ে যাচ্ছে এভাবে যাচ্ছে ঠিক তেমনি যে কোনো একটা ফেব্রিকের মধ্যে এই যে ইন্টারলেসমেন্টটা হচ্ছে সেই ইন্টারলেসমেন্টটা কেমন হচ্ছে অর্থাৎ কোন ইয়ার্ন গুলো কখন আপে থাকবে কোন ইয়ার্ন গুলো কখন ডাউনে থাকবে অর্থাৎ বটম পজিশনে থাকবে অথবা টপ পজিশনে থাকবে সেটাই এখানে রিপ্রেজেন্ট করার চেষ্টা করা হচ্ছে বুঝতে পারতেছো আচ্ছা এখানে দেখো যদি আমরা নাম্বারিং করি সাপোজ সবার লেফটে যে ইয়ানটা আছে রেড কালারের ওয়ার পিয়ান সেটাকে যদি নাম্বার আমরা চিন্তা করি এটা ওয়ান ওয়ার থ্রে টু ওয়ার থ্রি ওয়ার ফোর চারটা ওয়ার্ক আছে তাহলে দেখো ফার্স্ট পিক যখন ইনসার্শন হচ্ছে এই যে এক নাম্বার পিক যেটা সবার বটমে যে ব্লু কালারের পিক অর্থাৎ ওয়েফ টিয়ান যাই বলি এই ওয়েফ টিয়ান অথবা পিক এই পিকটা যখন ইনসার্শন হচ্ছে অথবা ওয়েফ টিয়ান ইনসার্শন হচ্ছে তখন এক নাম্বার রেড কালার ইয়ান এবং চার নাম্বার রেড কালার ইয়ার্ন অথবা এই দুইটার পজিশন দেখো একই রকম আছে কিনা আবার দুই এবং তিন এই দুইটার পজিশন কোথায় আছে যদি আমরা চিন্তা করি এবং এবং কোথায় থাকবে দুই এবং 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 তিন কোথায় থাকবে এক এক দুই যে ফ্রেমে থাকবে এই ফ্রেমটা কোথায় থাকবে অবশ্যই আপে যাবে আপ অবস্থায় থাকবে অপেন অবস্থায় যদি চিন্তা করি আপ অবস্থায় থাকবে এবং দুই এবং চারটা ডাউন অবস্থায় থাকবে এই অবস্থায় কি হবে হবে

তো এই উইভের ক্ষেত্রে কি আছে দেখো এখানে যদি আমরা নাম্বারিং করি সাপোজ এখানে তো ফেব্রিক ফর্মে চলে আসতেছে তো যদি আমরা লেফট থেকে ওই পাশ থেকে চিন্তা করি লেফট ফার্স্ট যে ওয়ার আছে রেড কালার ওয়ার আছে সেটাকে যদি নাম্বারিং করি ওয়ান এর খেয়াল করো রেড কালার প্রথম যেটা আছে সেটাকে যদি ধরি ওয়ান এরপর সেকেন্ড ডারেক্টর আছে না ওই দিক থেকে যদি এই পাশে আসি অর্থাৎ লেফট থেকে যদি রাইটের দিকে আসতে থাকি হরাইজন্টালি চিন্তা করি ওয়ার পিয়ানগুলো অথবা ভার্টিকালি যদি চিন্তা করি ওয়ার রেড কালার গুলো ধরে নিলাম সব ওয়ারপিয়ান তো ফার্স্ট ওই ওই পাশের শেষ প্রান্তে আমার যেখানে স্পট লাইটটা আছে ওই পাশের ফার্স্ট যে রেড কালার ইয়ানটা আছে ওটাকে যদি নাম্বারিং করি ওয়ান এরপর একটা হলো টু এরপর থ্রি ফোর এবার যদি নাম্বারিং করি শেষ পর্যন্ত আসি যদি ধরে নিলাম এটা হলো একশো লাস্ট যে এইখানে যেটা দেখা যাচ্ছে লাস্ট বুঝতে পারছো হ্যাঁ তাহলে কি হবে এক নাম্বার এবং দুই তিন বাদ দিয়ে চার নাম্বার যে ইয়ানটা আছে এই দুইটাকে যদি আমি একই ফ্রেমের মধ্যে রাখতে পারি তাহলে এই ফ্রেমটা যখন আপ হবে তখন এই দেখো এই এই ইয়ানগুলো সব আপ অবস্থায় আছে না এখানে একটা শেড ফর্ম করছে আপে কিছু ইয়ার্ন আছে রেড কালার সবগুলোই তো আপ আবার হোয়াইট কালার সবগুলো ডাউন তো এক এবং চার যে উইপটা আমরা দেখতেছিলাম মাত্র মনে আছে কিনা এক এবং চার এই দুইটাকে যদি এই যে রেড যে ফ্রেমটাতে আছে এই ফ্রেমে দিয়ে দিলাম এবং দুই এবং চার আছে একটা হোয়াইট কালারের ফ্রেমে সাপোজ ধরে নিলাম যে এখানে আরো ফ্রেম আছে আমি ধরে নিলাম দুইটা ফ্রেমে তো এই দুই এবং চার যেটাতে আছে দুই এবং চার যে ফ্রেমে আছে সেই ফ্রেম হচ্ছে দুই নাম্বার এই যে এই ফ্রেম যেটা ডাউন অবস্থা আছে সেই ফ্রেমটাতে আমি দিয়ে দিলাম সরি দুই এবং তিন সরি এক এবং চার যেটা ওইটাকে দিয়ে দিলাম ওই যে আপে যেটা আছে এই ফ্রেমের ভিতরে যখন আমি থ্রেডিং করব ফার্স্ট তখনই ডিজাইন অনুযায়ী আমাকে থ্রেডিং করতে হয় তো আর দুই এবং তিন যেটা আছে এই দুই এবং তিনটাকে ধরে নিলাম যে হোয়াইট কালারের যে ফ্রেম এই ফ্রেমের ভিতরে আছে তাহলে দেখো দুইটা লেয়ারে ডিভাইড হয়ে গেছে না হ্যাঁ আপ ডিজাইনটাকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি হ্যাঁ ডাউন ফ্রেম দিয়ে দিব এরকম না অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমাদেরকে এই ডিজাইনটাকে অ্যানালাইসিস করে যখন আমরা থ্রেডিং করব ফার্স্ট ইয়ার্ন গুলোকে যখন এদিক দিয়ে পাস করব অর্থাৎ ইয়ার্ন গুলোকে যে বিম থেকে নিয়ে এসে যে ড্রপ ওয়্যার এবং হিল ওয়্যারের ভিতর দিয়ে যখন পাস করবে পাস করার আগে আমাদেরকে ডিজাইন অ্যানালাইসিস করতে হয় ডিজাইন দেখে আমাদের ড্রয়িং ডেন্টিং এর প্ল্যান করতে হয় যে কোনটার ভিতর দিয়ে কোনটা যাবে এই প্ল্যানটা আগে করতে হয় অর্থাৎ ফেব্রিক তৈরি করার আগে আমাকে ডিজাইন অ্যানালাইসিস করতে হবে ডিজাইন অ্যানালাইসিস করে আমাকে বের করতে হবে যে কোন ইয়ারটা ইন্টারলাসমেন্ট কেমন হবে অর্থাৎ কোনটা আপে থাকবে কোনটা বটমে থাকবে সেই হিসেব করে আমাকে এখানে হিল ফ্রেম সিলেক্ট করতে হয় যে কোন হিল ফ্রেমে কোন ইয়ারটা আমি ইনসার্ট করব সেই হিসেবে আগে ইনসার্ট করে ফেলা হয় যখন প্রডিউস হওয়া শুরু হয় তখন দেখবো যে ওটার সঙ্গে মিলে গেছে আবার বলতেছি প্রথমে আমাকে অ্যানালাইসিস করে ডিজাইন বের করে এরপরে আমাকে থ্রেডিং করতে হবে যাতে করে লুমটা স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে যেই উইপটা আমাদের এক্সপেক্টেড সেই উইপটাই সে প্রডিউস করতে থাকে বুঝে গেছে কিনা অথবা তুমি যেটা বলতেছো একই জিনিস যে আমরা এরকম করলেই দেখা যাবে ওইটা পেয়ে গেছি সেম একই জিনিস অর্থাৎ এখানে যে ফ্রেমটা আপ হইতেছে সেই ফ্রেমে আমরা এক এবং চার নম্বর যে ওয়ার্ড পিয়ানটা আছে সেটাকে ইনসার্ট করলাম এবং যেটা ডাউন অবস্থা আছে সেখানে তো এখানে পজিশন করাই আছে সবগুলো ইয়ার্ন যেহেতু বিম থেকে উঠে আসতে তো দুই এবং তিন নম্বর যে ইয়ার্নটা ছিল সেটাকে আমরা এই ফ্রেমটাতে যেটা ডাউন অবস্থায় যাচ্ছে সেটাতে দিয়ে দিলাম তাহলে দেখো এখানে একটা গ্যাপ সৃষ্টি হলো না শেড ক্রিয়েট করলো শেড

চারটা ফ্রেম ইউজ করলে তাহলে কি কি ঘটতো তাহলে দেখো এখানে এক এবং চার দুইটা ফ্রেম আপে থাকতো এবং দুই এবং তিন দুইটা ফ্রেম কোথায় থাকতো ডাউনে থাকতো এক এবং চারটা থাকতো আপে অর্থাৎ শেডের যে টপ লাইন ফর্ম করতে এভাবে আর বটম লাইন ফর্ম করার জন্য দুই এবং কে নিচে থাকতো তো এরপরের সাইকেলে গেলে আবার দেখবো যে অ্যাকর্ডিং টু ফেব্রিকের ডিজাইন ডিজাইন অনুযায়ী কোনটা আপে থাকার কথা কোনটা ডাউনে থাকার কথা সেটাই আমরা অ্যানালাইসিস চাই এখন এইটুকু বুঝতে পারছো কিনা দেখো এখানে অনলি দুইটা ফ্রেম দেখানো আছে এটা ছয়টা হতে পারে আটটা হতে পারে বিশটা হতে পারে একজন কিন্তু ফেব্রিক ডিজাইন আমরা এটা কম বেশি করে থাকি বুঝতে পারছো তাহলে আমরা এখন আমাদের যে এক্সপেক্টেড ইয়া ছিল সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি যেটা আমরা বুঝতে চাচ্ছিলাম আমার অ্যাকচুয়ালি চলো আমার ওটাতে চলে যাই দেখতে পাচ্ছ তোমরা কি দেখতে পাচ্ছ টুয়েল উইপ যেটা আবার আগের স্লাইডে আমরা আসছি জি স্যার দেখা যাচ্ছে স্যার হ্যাঁ তো এখন আমরা দেখো চিন্তা করি सपोज যদি ধরে নিই যে চারটা ফ্রেম আমরা ইউজ করছি এখানে চারটা ফ্রেম ইউজ করে আমরা একটা উইপ করতে যাচ্ছি যে এটা নাম দিয়েছি सपोज ধরে নিলাম যে টুয়েল উইপ কালারটা চেঞ্জ করে নিই দেখো এই ফার্স্ট যখন একটা জিনিস বুঝতে হলো বাকি সবগুলো কিন্তু আমরা এই জন্য এটাতে বেশি সময় দিচ্ছি কারণ হলো বাকি যত ডিজাইন আছে উইভিং এর সব ডিজাইন এইভাবে এই প্রসেসে ডিজাইন গুলো করা হয় সেজন্য আমরা জাস্ট একটু ডিজাইন গুলো দেখতেছি এরপরে আমাদের যে বোঝার জিনিস ছিল সেটা একটা অন্য জিনিস আমরা বুঝবো মেইনলি হলো শেড তো শেড বোঝার আগে আমাদের কে একটু এই যে ইয়ারনের ইন্টারলেসমেন্টটা ক্লিয়ার হতে হবে তাহলে আমরা শেড গুলো বুঝতে পারবো না অ্যাকচুয়ালি এগুলো ডিটেইলস আমাদেরকে ফেব্রিক স্ট্রাকচার এন্ড ডিজাইন এফএসডি একটা সাবজেক্ট আছে

ঠিক আছে ওই সাবজেক্টটা আসতে যাচ্ছে সামনে আমি জাস্ট আমার কোর্সের সাথে রিলেভেন্ট এই জন্য আমি দেখাই দেখাইতে হইতেছে জানা হলে তুমি কিছুই বুঝবে না আর ওই কোর্সটা যদি এটার সঙ্গে চলতো তাহলে আমার জন্য ইজি হইতো তো যাই হোক আমি চেষ্টা করতে যতটুকু পারা যায় তোমরা একটু খেয়াল করো আশা করি বুঝতে পারবা খুব সহজ জিনিস কারণ এগুলো সবই প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট আছে এগুলো সবগুলো ইমপ্লিমেন্টেশন আছে আমরা দেখতে পাইতেছি এগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করে আমরা ফেব্রিক ফর্ম করতেছি তো জাস্ট একটু যদি খেয়াল করো আশা করি বোঝা যাবে যদি ঘুমাইতে থাকো তাহলে তো শেষ কয়জন আছে এখন আমাদের সাথে ঠিক আছে বাকিদেরকে তোমরা বুঝাই দিও এখন দেখো প্লিজ খেয়াল করো একটু ফার্স্ট আমরা নিয়ে কথা বলতেছিলাম ফার্স্ট যখন ইনসার্শন হচ্ছে একটু খেয়াল করো ফার্স্ট ওয়েসিয়ানের সময় ওয়ারপিয়ান কন্ডিশন কি দেখলাম আমরা যে এই পজিশনে ওয়ারপিয়ান কি অবস্থায় থাকবে ফার্স্ট ওয়ার্প যেটা আছে আমরা যদি লেফট সাইড ফার্স্ট ওয়ারপিয়ানটাকে ধরি

সেকেন্ড পিক যখন ইনসারশন হবে এটা একটা ডিজাইন আমাদেরকে সাপোজ বায়ার দিয়ে দিছে আমরা জানি না যে এটা কি ডিজাইন এখন ডিজাইন অ্যানালাইসিস করতেছে ধরে নিলাম তো অ্যানালাইসিস করে আমরা গ্রাফিক্যালে নিয়ে যাব গ্রাফিক্যাল থেকে আমরা এটার ওই প্ল্যান করব ওই ওই ডিজাইনে চলে যাব তো এখন দেখো সেকেন্ড যে পজিশনটা আছে অর্থাৎ ফার্স্ট ওয়ার্প ধরে নিলাম একটা ওয়ার্প নিয়ে আমরা কাজ করি ফার্স্ট ওয়ার্প এই ফার্স্ট ওয়ার্পের সেকেন্ড যে পজিশন আছে অর্থাৎ সেকেন্ড ওয়েফটের সঙ্গে যে ইন্টারলেসমেন্ট হইছে এই পয়েন্টটা কি অবস্থায় আছে এখানে আপনি স্যার

ডাউন তারপর থার্ড যদি আচ্ছা এখন প্রশ্ন হলো যে দেখো ফার্স্ট আমরা তো আমাদের মেইনলি চিন্তা করতে হবে মেশিনের মধ্যে কন্ডিশনটা কি থাকে অর্থাৎ এই ডিজাইনের সঙ্গে এই ডিজাইন মিলানো অনেক সহজ তো মেশিনের সাথে একটু কল্পনা করে করে মিলাইতে হবে এখন দেখো ফার্স্ট যে এ ওএফটি সময় ওয়ারপিয়ানের অবস্থানটা কেমন ছিল সেটা আমরা মেশিন দেখে কল্পনা করে বুঝলাম যে মেশিনের মধ্যে এটাকে যে ফ্রেমে দিছি বা যে সমস্ত ফ্রেমে দিয়েছিলাম সেই ফ্রেমগুলো এই ওএফটি ইনসারশনের সময় এগুলো আপ অবস্থায় থাকে তাই না ফার্স্ট ওএফটি ইনসারশনের সময় এক নাম্বার এবং চার নাম্বারটা কি অবস্থায় থাকবে ফার্স্ট ওএফটি ইনসারশনের সময় ফার্স্ট ওয়ার্প ফ্রেমে আছে এবং फोर्थ ওয়ার্প যে ফ্রেমে আছে সেই দুইটা কি অবস্থায় থাকবে আপ অবস্থায় থাকবে না জি একটা লুম সাইকেল কমপ্লিট হয়ে গেল তাই না এক পিক পরিমাণ কাপড় হয়ে গেল এই পর্যন্ত তো কাপড় হয়ে গেছে আমাদের তাই তো বুঝতে পারছো কাপড় পিক কাপড় বানাইতে হবে তো আমি সেকেন্ডারি মোশনের মাধ্যমে এটাকে একটু পিক মানে টেক আপ করে একটু পরিমাণ সামনে নিয়ে নিলাম অর্থাৎ এক পিক পরিমাণ যে গ্যাপ আছে গ্যাপটুকু সামনে নিয়ে নিলাম অর্থাৎ এই পজিশনটুকু সামনের দিকে এগিয়ে নিয়ে আসলাম যাই হোক সেকেন্ডারি মোশন শেষ হলো এখন আবার পরের সাইকেল শুরু হবে তো পরে সাইকেল শুরু হলে আবার এখানে শেডিং দরকার না আবার তো একটা গ্যাপ সৃষ্টি করতে হবে একটা ইনসারশনের জন্য দুইটা লেয়ার ডিভাইড করতে হবে তাই না শেডিং বুঝতে পারতেছো আবার শেডিং হবে আবার পিক ইনসারশন হবে আবার বিটা হবে এইভাবে তো কন্টিনিউয়াস চলতে থাকবে উইভিং তাই না কি ব্যাপার রেসপন্স না কেন আমি তো বুঝতে পারতেছি না তোমরা বুঝতে পারতেছো কিনা এই দু একজন একটু যাদের ওখানে এক্সট্রা নয়েজ নাই তারা একটু তোমরা আনমিউট করে রাখো যাতে একটু রেসপন্স করতে পারো কেমন আশা ঠিক আছে যাদের ওখানে এক্সট্রা নয়েজ আছে তারা মিউট করে রাখো সমস্যা নেই বা যারা ঘুমাইতেছো তারা মিউট করে রাখলে সমস্যা নাই আচ্ছা দেখো এখন এ সেকেন্ড যেটা আছে দেখো একটু সেকেন্ড উই আমরা ওয়েফ টি ইনসারশন করতেছি সেকেন্ড ওয়েফ টি সময় আবার তো শেডিং দরকার তো এইখানে শেডিং সময় কোন কোন ওয়ার্ক আপ থাকবে একটু বলো দেখি এখন সেকেন্ড ওয়েফ টি সময় কোন ওয়ার্ক গুলো আপ অবস্থায় থাকবে সেকেন্ড যখন পিক ইনসারশন করতেছি তখন এক এবং দুই এই দুইটা যে ফ্রেমে আছে এই দুইটা ফ্রেম কাজ আপ অবস্থায় রাখতে হবে আমি বলছিলাম তাহলে দেখবো যে আমাদের চারটা থেকে ছয়টা বা আটটা দশটা বারোটা এমনকি বিশটা পর্যন্ত ফ্রেম থাকবে অ্যাকর্ডিং টু ফেব্রিকের ডিজাইন এবং লোমের ক্যাটাগরি অনুযায়ী তো যখন বিশটা ফ্রেম থাকবে তখন বিশটা টাইপের ডিজাইন আমরা খুব কমপ্লেক্স টাইপের ডবি ডিজাইন গুলো তৈরি করতে পারবো তখন তো যাই হোক আমরা যেহেতু এখন চিন্তা করতেছি কিভাবে ডিজাইনগুলোতে গুলোতে এই ওয়ার্পিয়ানের পজিশনটা কিভাবে থাকে সেই পজিশনে নেওয়ার জন্য আমাদের হিল ফ্রেমের কন্ডিশনটা অর্থাৎ হিল ফ্রেমের পজিশনটা কোথায় থাকে তাহলে এই এক নাম্বার যে হিল ফ্রেমটা আছে অর্থাৎ এক নাম্বার যে ইয়ারনটা আছে ওয়ার্পিয়ানটা আছে এটা যেই ফ্রেমে আছে সেই ফ্রেমটা কি সেকেন্ড সাইকেলেও কোথায় থাকবে ফার্স্ট সাইকেলে আপ ছিল সেকেন্ড সাইকেলে ও আপ অবস্থায় থাকবে তার মানে ও হয়তো বা নামবে যে যেভাবে হোক নামলেও সেকেন্ড সাইকেলে উঠে যাবে অথবা অল্প নামলেও সেকেন্ড সাইকেলে উঠে যেতে হবে কিংবা যদি নাও নামে ওখানেই থাকে তারপরও তার ওখানেই থাকতে হবে সেকেন্ড সাইকেলে এটুকু বুঝতে পারছো না যদি আমরা এই উইপটা চাই তাহলে ও যদি এখানে নেমে যায় এই গ্যাপের মধ্যে যদি নেমে যায় তাহলে আবার কি এই সাইকেল কমপ্লিট করার সময় আবার তাকে উঠে যেতে হবে তাই না ইন্টারলেসমেন্ট হওয়ার আগেই তাকে উঠে যেতে হবে অর্থাৎ আপ অবস্থায় চলে যেতে হবে অথবা যদি অল্প নামে এরপরও আপ অবস্থায় চলে যেতে হবে অথবা যদি নাই নামে তাহলে তার পজিশনই থাকতে হবে আমি যে কটা কথা বললাম সবগুলো কথাই সামনে আসছে আমাদের মানে সবগুলো টাইপের লুম আছে কিছু লুমের মধ্যে আছে কি এটা শুধু শুধু নেমে যায় আননেসেসারি নামার পরে দেখা যায় আবার তোমাকে এখনই আপে যেতে হবে কেননা পরের উইব অনুযায়ী আমার আপে থাকার কথা তো সে আবার উপরে উঠে যায় কিছু কিছু লুম আছে যেখানে যেগুলোকে আমরা বলি সেমি ওপেন সেমি ওপেনের ক্ষেত্রে কি হয় ও একটু নামে নামার পরে আবার আপে চলা যায় এই যে অল্প একটু নেমে আবার আপে চলে যায় এটাকে বলে সেমি ওপেন আরেকটা যেটা হয়েছে ও সব সময় ওই আপে থাকে যখন সে দেখে সবসময় আপে থাকে বলতে ডিজাইন যতক্ষণ আপে আছে ও আপে থাকে একটু নামে না অর্থাৎ এই যে পজিশনে ছিল ওই পজিশনে রয়ে যায় তো এটাকে বলা হয় ওপেন সেট আমরা একটু পরে দেখব থাক ওইটা এখন মাথায় আনার দরকার নেই আমরা জাস্ট শুধু এটুকো দেখি এখান থেকে যেটা চিন্তা করতে সেটা হলো এক নাম্বার ওএফটিএন যখন ইনসারশন হচ্ছিল তখন এক নম্বর ওয়ারপিয়ানটা আপ ছিল অর্থাৎ এক নম্বর পিক ইনসারশনের সময় এক নাম্বার ওয়ারপিএনটা আপ ছিল সেই সাথে চার নাম্বারটাও কি ছিল আপ ছিল উপরে ছিল তো দুই নাম্বার পিক যখন ইনসারশন হয় অর্থাৎ দুই নাম্বার লুম সাইকেল যখন আমরা শুরু করলাম তো সেই সময় আমাদের এক নাম্বার ওয়ারপিয়ানটা কোথায় থাকতে হবে এটাকে আপে থাকতে হবে অর্থাৎ ওই হিল ফ্রেমটা ওপেন অবস্থায় উপরের দিকেই থাকবে এবং সেকেন্ড যে হিল ফ্রেমটা ছিল এটা ডাউনে ছিল তাই না এটা এখন কি হবে আপ অবস্থায় চলে যাবে থার্ড ডাউন ছিল এখন ডাউনে থাকবে সে যেখানেই যাক এরপরে এবং ফোর্থ এখন ডাউন হয়ে যাবে তার মানে দেখো কিছু হিল ফ্রেম চেঞ্জ হয়ে যাবে এই যে চেঞ্জ হলো এই চেঞ্জ হওয়াটাকে আমরা বলতেছি শেডিং আসলে চেঞ্জ না হলেও যে শেডটা ওপেন অবস্থায় যদি থাকতো তারপর আমরা এটাকে বলতাম একটা শেডিং হলো সেকেন্ড শেডিং এরপর সেকেন্ড পিক ইনসারশন হয়ে গেল বিট আপ হয়ে গেল লুম সাইকেল কমপ্লিট হলো সেকেন্ডারি মোশনের মাধ্যমে আমি আরেকটু ফেব্রিকটাকে টেনে সামনের দিকে টেক আপ করে নিলাম আর সেকেন্ডারি মোশনে আরেকটা যেটা আছে লেট অফের মাধ্যমে আরেকটু ইয়ার্ন অর্থাৎ এক পিক পরিমাণ অল্প পরিমাণ এই যে গ্যাপটুকু আছে না দুইটা পিকের এই পরিমাণ মাত্র টান দিয়ে সামনের দিকে নিয়ে যাব ফেব্রিকটাকে এবং এই পরিমাণ সতাই পরবর্তীতে উইথড্রল হবে বিম থেকে যেটাকে আমরা বলি কি বিম থেকে উইড্রোয়ালটাকে কি বলা হয় লেট অফ আর টেনে যে সামনে নিচ্ছি পুল করে নিচ্ছি সেটাকে কি বলি আমরা টেক আপ হ্যাঁ টেক আপ এবং লেট অফ এই টেক আপ এবং লেট অফটা কমপ্লিট হলে আবার আরেকটা লোম সাইকেল শুরু হবে থার্ড লোম সাইকেল থার্ড লোম সাইকেলে গিয়ে তাহলে কি হবে এক নম্বর যে ওয়ারপিয়ানটা আছে ও কোথায় যাবে ডাউন এস ডাউন এবং দুই নাম্বার যেটা ছিল দুই নাম্বার ওয়ারপিয়ানটা একই পজিশনে একই পজিশনে থাকবে অথবা নামলো সে আবার আগের পজিশনে চলে যাবে ঠিক আছে না এই গ্যাপের মধ্যে যদি নিচে নেমে আসে যদি কোনো কারণে মেশিনের কারণে আবার আপ অবস্থায় যেতে হবে অথবা আপে থাকবে অথবা একটু নামলে আবার আপে চলে যাবে যাই হোক তাকে এই পজিশনে আসার পর অবশ্যই আপে আসতে হবে যদি এই ডিজাইনটা আমরা চাই ঠিক আছে এবং ফেব্রিক ফর্ম করার পর আর বোঝা যাবে না সে কি করছে সে তাকে আমরা ধরে নিব সে আপেই ছিল বুঝো নাই সেই মাঝখানে এই হোয়াইটের গ্যাপের মধ্যে কোথায় ছিল নিচে নামছে না উপরে উঠছে বা যাই করছে এখানে অল্প সেমি ওপেন অবস্থায় ছিল না ওপেন অবস্থায় ক্লোজ অবস্থায় যে অবস্থায় থাকুক এই পজিশনে এসে তাকে অবশ্যই কি হইতে হবে আপে যেতে হবে যদি কিনা আমরা এই ডিজাইনটা চাই থার্ড থার্ডের ক্ষেত্রে থার্ড ওয়াইফটের সঙ্গে থার্ড ওয়ার্পের কি অবস্থা এখানে এই কন্ডিশনে আচ্ছা এখন বারবার আমি এটা বলতেছি জাস্ট একটু বুঝার জন্য কারণ এটা তোমরা বুঝে গেছো আমি যতটুকু বুঝতে পারতেছি এখন কি মানে এই ডিজাইন সম্পর্কে কিছুটা আইডিয়া আসছে আমাদের যে এই ডিজাইনটা যখন তৈরি হয় তখন মেশিনের কন্ডিশনটা কেমন হয় মেশিনটা কিভাবে মানে মুখ করে অর্থাৎ হিল ফ্রেম কিভাবে লিফটিং এবং লোরিং হয় অর্থাৎ আপ ডাউন হচ্ছে এটুকু কিছুটা বুঝা গেছে কিছুটা মানে আইডিয়া করা যাচ্ছে ঠিক আছে তাহলে আমরা একটু পরের ডিজাইনে যাই ঠিক এভাবে আমরা এই যে উইপ প্ল্যান করে ফেললাম এই অনুযায়ী মেশিনের যে ইনপুট আছে মেশিনে ইনপুট দিয়ে দিলে এখন মডার্ন মেশিনগুলোতে ঠিক এরকম গ্রাফ থাকে প্ল্যানের জন্য মডার্নের ক্ষেত্রে বলতেছি কনভেনশনালটা আমরা দেখাবো কিভাবে করা হয় মডার্নের ক্ষেত্রে এরকম গ্রাফ থাকে সেই গ্রাফের ভিতর গ্রাফ থাকে বলতে আমাদের আমরা স্মার্টফোনের ডিসপ্লে দেখি না কিছু গেমস থাকে না আমরা জাস্ট ইয়েগুলো গ্যাপগুলো ফিল আপ করে দিই অনেক সময় ঠিক এরকম আমাদের যে মেশিনের যে অ্যাসিডিটা থাকে সেখানে ঠিক এরকম একটা স্ক্রিন আসে তো স্ক্রিনের ভিতরে জাস্ট যে পয়েন্টগুলোকে আমি আপ করতে চাই সেই পয়েন্টগুলোতে জাস্ট আমি টাচ করার সঙ্গে সঙ্গে সেগুলো ফুল হয়ে যায় অর্থাৎ এগুলো লিফটিং আমি যে পয়েন্টে লিফটিং করতে চাই এখানে লিফটিং করে দেওয়া যায় এবং যেগুলো লয়ারিং করতে চাই সেগুলো লয়ারিং করে দেওয়া যায় বুঝতে পারছো কিনা তো নাম্বার অফ ফ্রেম সিলেক্ট করে আমি খুব সিম্পলি এখন মডার্ন ফেব্রিক মডার্ন যে আমাদের লুমগুলো আছে সেই লুমগুলোতে আমি এই ডিজাইনটা এভাবে ইনপুট দিতে পারি এবং সফটওয়্যারটা ইনস্টল করার আগে থেকেই জাস্ট আমি এভাবে ইনপুট দিয়ে এটাকে সেভ করলে সঙ্গে সঙ্গে ডিজাইনটা সেভ হয়ে থাকবে এবং ওই ডিজাইনটা আমি যখন সিলেক্ট করে দিবি তখন ওই ডিজাইন অনুযায়ী লিফটিং এবং লোয়ারিং হতে থাকবে তবে কন্ডিশন হলো এর আগে আমাকে থ্রেডিং করতে হবে এই অনুযায়ী এই ডিজাইন অনুযায়ী আমাদেরকে থ্রেডিং টা করে নিতে হবে অর্থাৎ যে থেকে সুতাগুলো থ্রেডিং করে পাস করতে হবে ফ্রেমের ভিতর দিয়ে তা না হলে তো ফ্রেম খালি আপ ডাউন হবে কিন্তু কাপড় তো হবে না সুতা যদি না থাকে তাই না আচ্ছা যদি আমরা এরপরে দেখি এটা আরেকটা টুইল উইফ এটা একটা টুইলিপ আচ্ছা আগেরটার এবং এটার মধ্যে কোনো পার্থক্য তোমরা দেখতে পাচ্ছ স্যার এটা তিনটা করে ডাউন তিনটা করে আপ এরকম তিনটা করে ডাউন তিনটা করে আপ হ্যাঁ যদি আমরা স্টার্টিং পয়েন্ট থেকে চিন্তা করি দেখো স্টার্টিং পয়েন্টটা কিভাবে আছে ফার্স্ট এই যে দেখো ব্লু কালার যেটা ফার্স্ট যে ব্লু কালারটা আছে এটা যদি আমরা চিন্তা করি দেখো এখানে এই এই কালারটা বা এই সাইডে যদি আমরা চিন্তা করি এই রাইট সাইডে দেখো হোয়াইট কালারটা যদি আমরা চিন্তা করি এখানে একটা দুইটা তিনটা ওয়েফট এর আপ হয়ে গেছে এরপরে কি আছে একটা ডাউন অবস্থা গেছে এই জন্য এটা নাম হলো থ্রি আপ ডাউন এরপরে দেখো আবার কিন্তু পজিশন কিন্তু এক একটা এক এক পজিশন একসঙ্গে না কিন্তু এরপর যদি আমরা সেকেন্ড ওয়ার পিয়ার নিয়ে চিন্তা করি সেকেন্ড ওয়ার এর ফার্স্ট যে ইন্টারলেসমেন্টটা আছে ফার্স্ট ওয়েফট সঙ্গে সেটা কিভাবে আছে ডাউন ডাউন এরপর আবার তিনটা আপ হয়ে এরপর আবার ডাউন হয়ে গেছে এরপর যদি আবার চিন্তা করি থার্ড

হ্যাঁ এই ডায়াগোনাল লাইনটা ফর্ম করে হলো এই যে এই কারণে এইটা এটাই হল টুইল উইবের একটা বিশেষ বৈশিষ্ট্য টুই উইব যদি আমরা চিন্তা করি টুইল উইবের যে মানে এটাকে নামকরণ করা হয়েছে এটাকে এটাকে কেন টুইল বলা হয় এই ধরনের টুইল লাইন থাকে এই ধরনের ডায়াগোনাল লাইন থাকে ডেনিম ফেব্রিক আমরা যত ডেনিম ফেব্রিক ইউজ করি দেখো তোমরা ডেনিমে অবশ্যই এই ধরনের ডায়াগোনাল লাইন থাকে যদি কারোর কাছে থাকে এখনই দেখতে পারো সমস্যা নাই দেখবে যে এই ধরনের একটা লাইন থাকে হাতে বাঁধে এটা কিংবা বেডশিটেও থাকে অনেক সময় টুইল বেডশিট বলি আমরা ওটাতে দেখবে এরকম দাগ থাকে ডায়াগোনাল খেয়াল করছো দিন হ্যাঁ এটা এই এটা ডিপেন্ড করতেছে তোমার ইয়ার উপরে তোমার যে ধরনের ইয়ার আমরা ইউজ করতে সেটার উপর ডিপেন্ড করতেছে তবে একটু মিলে দেখতে পারো একটু আমি একটা মিনিট সময় নিচ্ছি হ্যাঁ দেখি আসতেছি সরি আচ্ছা এটুকু তো এখন ক্লিয়ার আছো তাই না মানে জাস্ট আমরা যেটুকু বোঝানোর চেষ্টা করতেছিলাম জাস্ট ইন্টারলেসমেন্টটা এটা তো বুঝতে পারছো জি স্যার বুঝ বুঝ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই এখানে দেখো বেসিক উইপ স্ট্রাকচার গুলো দেখানো আছে কি কি ধরনের উইপ স্ট্রাকচার আছে একটা হলো প্লেন টুইল এবং শাটিন এখানে তিনটাকে জাস্ট দেখানো আছে মানে হয় দেখানোর চেষ্টা করতে পারি আচ্ছা এটুকু বুঝতে পারতেছ এটা একটা রিপিড ইউনিট যেটা বলতেছিলাম তোমাদেরকে এর আগে এটুকু আসলে আমি স্কিপ করে চলে গেছিলাম মনে ছিল না অর্থাৎ এই দেখো এখানে যে ইন্টারলেসমেন্টটা আছে অর্থাৎ ফার্স্ট ওআরপিএন এর সঙ্গে ফার্স্ট ওএফটি এর যে ইন্টারলেসমেন্ট এবং সেকেন্ড ও ওএফটি এর সঙ্গে ফার্স্ট ওআরপিএন এর যে ইন্টারলেসমেন্ট ঠিক একইভাবে সেকেন্ড ওআরপিএন এর সাথে ফার্স্ট এবং সেকেন্ড ওএফটি এর যে ইন্টারলেসমেন্ট এই যে এরিয়াটুকু এইটুকুই হচ্ছে আমাদের রিপিড ইউনিট অর্থাৎ এইটুকুই ওই প্লেন উইভের ক্ষেত্রে ফুল ফেব্রিকে কপি হয়েছে

এই ওয়ার্প আপ আপ ডাউন আপ প্রথমে তারপর ডাউন হ্যাঁ ওয়ার্প আপ আছে এই কন্ডিশনে যেখানে আমি স্পটলাইটটা রেখেছি এরপরটা ডাউন জাস্ট এটার অপোজিট এখানে যেটা আপ আছে এটা এখানে ডাউন যেটা এখানে ডাউন আছে সেটা এখানে আপ এটা হলো প্লেন উইভের ক্ষেত্রে অনলি বুঝতে পারছো কিনা এটুকু হলো কি রিপিটিং ইউনিট ঠিক একই ভাবে যে উইভের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি যে কোন জিনিসটা ফুল ফেব্রিকে কপি হয়েছে সেই জিনিসটা হলো ওটার রিপিটিং ইউনিট আমরা যদি দরজার পর্দা টর্দা দেখি অথবা বেডশিটের মধ্যে দেখি দেখবে যে একটা ফুল বারবার কপি হয়েছে অথবা একটা ডিজাইন ছোট একটা ডিজাইন পুরো ফেব্রিকে কপি হয়েছে তো যেই যেটুকু কপি হয়েছে সেটা প্রিন্টেড হলো এটা প্রিন্টেড রিপিটিং ইউনিট যেটা উইভের মাধ্যমে হয় তাহলে এটা উইভ রিপিটেড ইউনিট অর্থাৎ উইভ রিপিটিং ইউনিট এই ইউনিটটুকুই ফুল ফেব্রিকে কপি হয়েছে উইভ করে যদি হয় বুননের মাধ্যমে যদি হয় সুতার আর যদি প্রিন্টের মাধ্যমে হয় তাহলে প্রিন্টেড এর রিপিটিং ইউনিট আছে ওইটুকুই ইউনিটই বারবার প্রিন্ট হয়েছে মানে একই জিনিসটাকে বারবার বিভিন্ন জায়গায় প্রিন্ট করা হয়েছে মানে ওইটুকুই হলো মূল ইউনিট মনোমার ইউনিট এক কথায় যদি আমরা বুঝার চেষ্টা করি বুঝছো তাহলে আমরা দেখি

Thank mm -hmm. you. এগুলো সব বাস্কেট উইভ প্লেন উইভের ডেরাইভেটিভস ম্যাট ডিজাইন বলা হয় এগুলো এখানে প্লেন ওয়েভের ডিরাইভেটিভস গুলোকে দেখানো হয়েছে হ্যাঁ বুঝতে পারছো মানে প্লেন ওয়েভটাকে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে প্লেন ওয়েভের কিছু ডিরাইভেটিভস এক সঙ্গে জাস্ট দেখানো হয়েছে এগুলো আমাদের সিলেবাসে নাই যদিও এগুলো আসবে না কিন্তু আমাদের সিলেবাসে আছে হলো ওই যে শেড শেড মেইনলি শেডটা কি কি টাইপস এর শেড আছে সেটা তুমি দেখতে পাচ্ছো হ্যাঁ এখন তো সময় শেষ হয়ে গেছে অনেক দশ সাত মিনিট চলে গেছে অলরেডি আমরা তোমরা একটু যে জিনিসটা করতে হবে তোমাদের আর একটু আজকে যে শুরু করতে হবে বুঝতে পারছো কিনা তো আমরা এখানে যে ইয়ান গুলো দেখাচ্ছি এটা হচ্ছে তোমার জাস্ট একটা কথা বলে আমরা শেষ করতেছি এই ক্লাসটা নেক্সট ক্লাস আমরা এটা থেকে শুরু করবো এই স্লাইগ থেকেই সেটা হলো দেখো এখানে যদি আমরা চিন্তা করি সবার নিচেটা একটু দেখি দেখো ওপেন শেড সবার নিচেরটা যেটা আছে এটা একটা ওপেন শেড দেখানো আছে যদি আমরা এই অপেন শেডটা চিন্তা করি দেখো এই অপেন শেডের ক্ষেত্রে এই এক এবং দুই যেটা বোঝানো আছে না এক দুই তিন চার পাঁচ ছয় এখানে যে ঘরগুলো করা আছে ইন্ডিভিজুয়াল এগুলো এক হচ্ছে লুম সাইকেল এক থেকে দুই একটা একটা লুম সাইকেল কমপ্লিট হচ্ছে এখানে শেডিং হচ্ছে পিকিং হচ্ছে বিটা হচ্ছে দুই থেকে তিন এটা আরেকটা লুম সাইকেল তিন থেকে চার একটা লুম সাইকেল এটা এক একটা লুম সাইকেলকে বোঝানো হয়েছে অর্থাৎ দেখো যদি একটা ওয়ার্পিয়ান হয়ে থাকে যে ওয়ার্পিয়ানের ভিতরে ছয়টা ইন্টারলেসমেন্ট আছে অথবা 1 2 3 4 5 টা ইন্টারলেসমেন্ট আছে सपोज এই 5 টা সময় এই যে ব্লু কালারের একটা লাইন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো জি স্যার লাইনটা হচ্ছে আমাদের সেই ওয়ার্প লাইন যে ওয়ার্প লাইনটা একটু আগে আমরা দেখতেছিলাম যে এই ওয়ার্প লাইনটা আপে থাকবে না বটমে থাকবে অর্থাৎ এটা উপরে থাকবে না নিচে থাকবে অর্থাৎ যখন উইভ চলতেছিল অর্থাৎ শেডিং পিকিং এবং বিটআপ হচ্ছিল এই বিটআপের সময় এই ওয়ার্ক লাইনটা কোথায় থাকবে আমি বলতেছিলাম যে এখানে দেখো সাপোজ অ্যাকর্ডিং টু ফেব্রিকের ডিজাইন ফেব্রিকের ডিজাইনটা যদি এরকম হয় এখানে আপ আছে ওয়ার্ক এখানে আপ আছে এখানে আপ আছে এরপরে ডাউন আছে এরপর আবার আপ আছে এরকম যদি কোনো একটা ডিজাইন হয়ে থাকে বুঝতে পারতেছি কিনা যে আপ আপের সময় এই আর্নটা কোথায় থাকে উপরে থাকবে এখানে আপ আছে আপের সময় কোথায় থাকবে উপরে থাকবে এখানেও আপ আছে এখানে উপরে আছে এরপরে সাইকেলে গিয়ে কি হবে ডাউন হবে এরপরে সাইকেলে কি হবে ডাউন হবে অথবা এরপরে সাইকেলে গিয়ে আপ হয়ে যাবে জাস্ট এইটা হচ্ছে এই ব্লু কালারটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সেই যে ওয়ার্ক লাইন ফার্স্ট ভিডিও যেটা দেখছিলাম এই ওয়ার্ক লাইনটা কিভাবে অ্যাকচুয়ালি যখন উইভিং চলে তখন এটার পজিশনটা কেমন সেই পজিশনটাকে রিপ্রেজেন্ট করা হয় সেই রিপ্রেজেন্টেশনটা কেমন হবে অর্থাৎ কেমন থাকবে সেই পজিশনের উপর ডিপেন্ড করে আমরা শেডকে ক্লাসিফাই করছি ডিফারেন্ট টাইপস অফ শেড বটম ক্লোজ শেড সেমি ওপেন শেড সেন্টার ক্লোজ শেড ওপেন শেড একটু আগে বলতেছিলাম যে ওই হোয়াইটের গ্যাপের মধ্যে কি হবে ওই হোয়াইটের গ্যাপের মধ্যে দেখো এখানে কি হয়েছে হঠাৎ একটু নেমে আবার সে উপরে উঠে গেছে অর্থাৎ সেন্টার পজিশন পর্যন্ত চলে আসছিল নেমে আবার উঠে গেছে সেই জন্য এটা নাম হলো সেন্টার ক্লোজ অর্থাৎ ঠিকই কিন্তু সে ইন্টারলেসমেন্ট হওয়ার আগে অর্থাৎ আরেকটা পিক ইনসারশনের আগে সে আবার আপে চলে গেছে অর্থাৎ এটা সবসময় আপেই থাকার কথা ছিল ওপেনের মতো কিন্তু মেশিনের কারণে ও একটু করে নেমে গেছিল মেশিনের অ্যাকর্ডিং টু মেশিন যেভাবে মেশিন তৈরি করছে সেই হিসেবে ও ভাবছিল যে যদি নিচে যেতে হয় নামে কিন্তু নামার পর অ্যাকচুয়ালি দেখে যে না এখন ক্লাসটা আগের রুমেই হবে অর্থাৎ যে রুমে ক্লাস ছিল চারশো চার নম্বর রুমে সাপোজ এখনো চারশো চার নম্বর রুমে হবে একটা সিঁড়ি নেমে সে আবার আগের রুমে চলে যায় জাস্ট এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে বোঝানোর চেষ্টা করব শুধু একটা জিনিসই কনসিডার করি সেটা হলো এই লাইনটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি ওয়ার পিয়ানের পজিশন আর কিছু না অর্থাৎ কিভাবে থাকবে যখন লুম সাইকেল চলতে থাকে তখন এখানে পাঁচটা লুম সাইকেলকে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং যে একটা ওয়ার্পের কন্ডিশনটা দেখানো আছে ওর পজিশনটা কেমন থাকে বুঝতে পারছো তোমরা একটু স্টাডি করো আগের যে স্লাইডগুলো আমরা দেখেছি আশা করি ক্লিয়ার হবে ইনশাআল্লাহ